আগ্রাসী বন্যায় পানির নিচে 11 জেলা, রাতভর বৃষ্টিতে লক্ষ্মীপুরে নতুন নতুন এলাকা প্লাবিত, ভেঙে গেছে ছোট ফেনী নদীর মুসাপুর স্লুইস গেট, দুর্গম এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট। সবকিছু তলা লেগে গেছে, পানি যা আসিল যাবতীয় জিনিস ডুবে গেছে, তুলতে পারিনি, খানা দানা আমাদের ঠিক মতন আসে নাই, তো দোতলা পর্যন্ত পানি উঠে গেছে, আমার বাসার যত মালামাল ছিল সকল মালামাল ভাই সব কিছু নষ্ট হয়ে গেছে, কোমর পর্যন্ত মাথা পর্যন্ত পানি। এই বন্যা আমার বয়স আমি আর দেখি নাই। রিলিফের কোনো অভাব হবে না, ঔষধেরও কোনো অভাব হবে না, আপনারা সাহায্য সহযোগিতা করবেন অবশ্যই সব জায়গায় এটা পৌঁছে যাবে। গণত্রাণ সংগ্রহে ব্যাপক সাড়া, আজও ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে মানুষের ভিড়, চট্টগ্রামেও দুর্গতদের পাশে অনেকেই। আমার ভাই বোনদেরকে হেল্প করতে এসেছি, কান বলবো না উপহার বলবো, আমাদের হিতে জনগোষ্ঠীরাও এসেছিলেন, 1,02,000 টাকা অনুদান দিয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শিক্ষার্থীদের ওপর আনসারদের হামলায় নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা, দাবি সমন্বয়কদের, ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি উপদেষ্টাদের গ্রেফতার, 375 সদস্য কারাগারে। জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন কাল প্রত্যাহার হলে নিবন্ধন প্রক্রিয়া শুরু, জানালেন আইনজীবী, অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা বিএনপির, যৌক্তিক সময়ে নির্বাচন দাবি। রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হাসানুল হক ইনু, নেওয়া হল ডিবিতে, হত্যা মামলায় গোলাপ সাত এবং সাংবাদিক দম্পতি রূপা শাকিল 5 দিন করে রিমান্ডে। জন্মাষ্টমীতে মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা, বিভিন্ন স্থানে শোভাযাত্রা, প্রতিটি নাগরিকের অধিকার রক্ষা করা সরকারের দায়িত্ব, বললেন প্রধান উপদেষ্টা।